তো বন্ধুরা, বাড়ি থেকে কিছুটা পথ আমি এগিয়ে এসেছি। এগিয়ে এসেছি বলতে এটা হচ্ছে লক্ষ্মীপুর। আমরা যেখানে বাজারহাট করতে আসি বা অদ্রিজাকে গানে নিয়ে আসি মাঝে মধ্যে তোমরা দেখবে, তো সেই জায়গায় চলে এসেছি। তো ওখান থেকে ভরে নিলাম গাড়িতে তেল, কারণ তেল ছিল অল্প ছিল। আর যেহেতু অনেকটা রাস্তায় যাব, মানে আমার বাড়ি থেকে 1 ঘন্টা রাস্তা প্রায় নবদ্বীপ, আর যেহেতু আমি খুব স্পিড নেই গাড়িতে, আর এখন যেহেতু হাতে ফোন ধরে আছি, গাড়ি দেখো চলছে 20-তে, মোটামুটি আমি 40-এর কাছাকাছি গাড়ি চালাই যদি মানে রাস্তা সেরকম ফাঁকা পাই। আর স্কুটি তো জানো যে খুব স্পিডে চালানোটাও একটা মানে ইয়ে যে, আর সব থেকে বড় কথা হলো যদি ভিজে রাস্তা থাকে, একটু কাদা থাকে, আমার তো ভীষণ ভয় করে, যেখানে স্লিপ কাটার একটা ব্যাপার থাকে, আমি অনেকবার পড়েছি, তো সেই কারণে সেইখান থেকে আমার। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে তো সানডে, সানডে মানেই ছুটির দিন জানো, আর গত কয়েকদিন ধরে যা নিম্নচাপের ব্যাপারটা গেছে আমাদের এদিকে, আমাদের এদিকে না সব দিকেই ওটা হয়েছে। তো পুজো সামনে যেহেতু, মার্কেটিং, তারপরে পুজোর কি বলবো, সব কিছুই প্রায় বন্ধ এই অবস্থাতেই ছিল। আর আজকে যেহেতু সানডে ছুটির দিন পেয়েছি, তো বেরিয়ে পড়লাম। আর আজকে একা বেরিয়েছি, একা স্কুটিতে আছি, এই যে দেখো। আর একা বেরিয়েছি বলতে, আজকে হচ্ছে অদ্রিজার আছে ট্যালেন্ট সার্চ পরীক্ষা, তো তোমাদের দাদাভাই ওকে নিয়ে গেল পরীক্ষা দেওয়াতে, ওটা হচ্ছে একদম আমাদের স্টেশনের কাছে। আর তো যেহেতু হাতে কয়েকটা মানে মানে কয়েকটা গোনা দিনই আছে, তো সময়টা নষ্ট করে আজকে লাভ নেই। তোকে বললাম যে পরীক্ষা দিয়ে ওখানে মানে একদম স্টেশনেই মানে স্কুলটা, তো তোমরা ট্রেনে পরীক্ষা দিয়ে চলে যাবে, নবদ্বীপ নেমে পড়বে, আর আমি ততক্ষণে স্কুটি নিয়ে বেরিয়ে যাই এদিকে, কারণ অনেক মানে জায়গা এটা ওটা কেনাকাটা, তারপরে পার্লারে যাব, তো এইসব ব্যাপার কি বলো তো। টোটোই গেলে আর অদ্রিজাকে নিয়ে গেলে না ওকে মারতে চায় না, তো স্কুটিটা সঙ্গে থাকলে সুবিধা হবে, কারণে ওকে বললাম যে তোমরা এদিকে কাজ ছেড়ে চলে যাবে, আমি চলে যাই আগে গিয়ে পার্লারের কাজটা যদি, কারণ জানো যে পূজার সময় এত ভিড়, এত ব্যস্ত, জানি না মানে পাবো কি। তো সকালে ফোন করে নিয়েছে আমি, তো সেই বললাম যে ঠিক আছে এসো, তো সেই কারণে আমি যাচ্ছি। চলো, অনেক বকবক করে ফেললাম, এখন আর বেশি বকবক করবো না, যেহেতু স্কুটি চালাচ্ছি আর আজকে ফার্স্ট টাইম আমি, আমার লং ড্রাইভ এটা, হয়তো ভাবতে যে এতটুকু গাড়ি চালানো হবে, কিন্তু ব্যাপারটা সেটা নয়। আমি আমার বাড়ি থেকে যাচ্ছি নবদ্বীপ, 1 ঘন্টার রাস্তা, তো এটাই আমার কাছে লং ড্রাইভ। আর যেহেতু একা আছি সম্পূর্ণ আজকে একা, তো খুব মনোযোগ সহকারে যেতে হবে, কারণ পরিবার আছে সঙ্গে, মানে সঙ্গে না, পরিবার তো ওয়েট করছে না, সঠিকভাবে যেতে হবে, সঠিকভাবে বাড়ি পৌঁছাতে হবে, এটাই হলো ব্যাপার। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, অবশ্যই পাশে থাকো। আর আজকের পুরো ভিডিওটা আমি আপলোড করবো, কীরকম হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা করোনি তারা কিন্তু ভিডিওটি দেখার পরে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে, তাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পৌঁছে। এবার আমাদের এই জায়গাটা দেখো, তো বন্ধুরা আমি আমার জার্নির কিছুটা কভার করেছি, কিছুটা বলতে প্রায় অনেকটাই কভার করেছি, কারণ প্রায় নবদ্বীপের কাছাকাছি চলেই এসেছি। তো একটা জায়গায় একটু দাঁড়ালাম, আর সব থেকে সমস্যা হয়ে গেছে আজকে এত রোদ, এত রোদ মানে একদম মুখ যেন পুড়ে যাচ্ছে, যদি হেলমেটটা নিতাম তাহলে ভালো হতো। তো যাই হোক, একটু দাঁড়ালাম 5 মিনিট, তারপর আবার শুরু করব। তো চলো সঙ্গে থাকো তোমরা, প্রচুর রোদ গরম আজকে, আর এই কদিন যেহেতু মানে নিম্নচাপ ছিল, আবহাওয়া একদম মেঘলা ছিল, সেই কারণে রোদ গরমটা আরও বেশি লাগছে গায়ে।
তো বন্ধুরা, এর আগের দিন তো আমি হেয়ার কালার হেয়ার কাটের ভিডিওটা দিয়েছি, তো আজকেও সেখান থেকে শুরু করলাম। যদিও আজকে আর হেয়ার কাট আর হেয়ার কালারের ভিডিও নয়, তো আজকে ফার্স্ট টাইম আমি ফেসিয়াল করলাম। যদি আমি এইসব এমনি আগেই দেখবে, আমি কোনো দিন সেভাবে পার্লারেই যাইনি, টুকিটাকি ভুরুটুরো যা করে চুলটুল কাটি সম্পূর্ণ নিজেই করতাম। কিন্তু কেন জানি না, মানে সে পাক চক্রই বলো আর ভাগ্য চক্রই বলে, মানে এরকম হয় না অনেক সময় যে কোনো একটা চক্রে পড়ে এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো ফার্স্ট যখন আমরা হেয়ার কাটিং করতে এসেছিলাম, এই জায়গাটাই আমার ভীষণ ভালো লেগেছিলো। তো সেখান থেকে ভেবেছিলাম যে পুজোর আগে কিছু ট্রিটমেন্ট করাবো। যদিও আমি জানি, মানে আমার এটা মনে হয় এইসব করিয়ে কোনো পরিবর্তন হয় না, কারণ আমি সেইভাবে কোনো দিন না পার্লারে যাই, না কোনো ক্রিম ইউজ করি, না কোনো কিছু, মানে নর্মাল ন্যাচারালি বাড়িতে যেরকম একটা মানুষ হয় না, যে তেল সাবান মেখে মানুষ হয় সেরকম একটা ব্যাপার। তো সেইখান থেকে এসে আজকে আমি বিশাল একটা অ্যামাউন্টের টাকাও খরচা করে ফেলি। আর এই যে দিদিভাই যখন আমাকে হেয়ারটা কালার করাছিল, বারবার আমাকে কনভিন্স করাচ্ছিল যে দিদিভাই তুমি একটা ফেসিয়াল করো, ভালো লুকটা আসবে, এই আসবে, তাই আসবে, বারবার কানের গোড়ায় বলতেই আছে, বলতেই আছে। তো কি জানি, মানে সেই মাইন্ডটাও একটু ঘুরে গেল যে না, পুজো সামনে যেহেতু তো করি একবার দেখি। যদিও জানি আমি এতে কোনো পরিবর্তন হয় না, কারণ আমি একবার অনেক আগে একবারই করেছিলাম, তখন সেই 200-100 টাকার ব্যাপার ছিল, আর এখন সেই টাকাটার অ্যামাউন্ট আমি এখানে বলতে চাই না, বললে মানে আমারই মাথা ঘুরছে আর আমার মানে মানসিক স্ট্রেসে আছে এই সমস্ত নিয়ে। কারণ নেক্সট ফার্স্ট যেবার আমি পার্লারে এসেছিলাম, আমি ভীষণ খুশি হয়েছিলাম, মানে আমার হেয়ার কাটটা করে আমার মনের মতো হয়েছিল, আর লুকটাও একটু চেঞ্জ হয়েছিল, আমি ভীষণ খুশি হয়েছিলাম, আমার একটা ভালো লাগার ব্যাপার ছিল। কিন্তু সেকেন্ড টাইম এখানে এসে আমি পুরো যে কাজটাই করালাম, হেয়ার থেকে শুরু করে যে স্কিন কেয়ার, কোনোটাই আমার মনের মতো হয়নি, আর মানে আমার পছন্দ হয়নি, মেন কথা হলো পছন্দ হয়নি। আর অ্যামাউন্টের কথা তো বলে লাভ নেই, সেসব বললে আরও মনটা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এবারের পুজোটা মানে একদম শুরুটা হচ্ছে ভীষণ অখুশি নিয়ে, আর একটা মানে কি বলবো, মানে প্রচুর একটা মানসিক স্ট্রেসের মধ্যে আমার দিনগুলো এখন কাটছে, সেটা আমি না তোমাদেরকে ঠিক বোঝাতে পারবো আর না নিজেও মানে মানতে পারছি। কারণ প্রথমত হেয়ার কালার করে আমি খুশি নই, হেয়ার কালারটা আমি চেয়েছিলাম কালার করতে, কিন্তু ওরকম কালার আমি কোনো দিনও পছন্দ করিনি, কোনো দিনও চাইনি। আমি চেয়েছিলাম একটু বার্গান্ডি কালার হবে, যেটা হালকা বেশ একটু ব্লাশ করবে, এরকম একটা চেয়েছিলাম। তো সেখান থেকেও এটা একটা আমার ভুল হয়েছে, আবার এই যে স্টেপটা হচ্ছে এটাও আমার ভুল, কারণ আমার মনে হয় ন্যাচারাল মানুষ যেভাবে সেইভাবে থাকলেই বেশি ভালো লাগে। আমি এতদিন সেইভাবেই ছিলাম, এতদিন ওইভাবেই চলেছি, এইসব পার্লারের কাজ জীবনে করেছি খুব কম, খুব কম, মানে সেইভাবে করিনি বললেই হয়। তবে করতে এসে ঠিক আমার কোনোটাই পছন্দ হয়নি, তো ফাইনাল এটা দেখো আমি এখন পার্লার থেকে বেরিয়েছি, আর এই যে দেখো হেয়ারের কালার টালার নিয়ে আমার একদম বিশ্রী একটা লুক, মানে নিজেরই মনে হচ্ছে। তো যাই হোক, ওসব কথা বাদ দাও, পার্লার থেকে বার হলাম, বার হয়ে এই যে দেখো একটা শাড়ির দোকানে এসেছি। তো অলরেডি শাড়ি তো আমার কেনা হয়ে গেছে, তোমরা যারা আগের ভিডিও দেখেছো আমি কলকাতা থেকে শাড়ি নিয়েছি দুটো। তো শাড়ি আমি নেবো না, তো আমার শাশুড়ি মার জন্য একটা শাড়ি দেখছিলাম, তো এই যে দেখো শাশুড়ি মা যেহেতু বয়স্ক তো সাদা শাড়িই নেবো। তো এখান থেকে শাড়ি নেওয়া হয়ে গেল, আর চলে এসেছি সোজা জুতোর দোকানে, কারণ অদ্রিজার হচ্ছে জুতোর দরকার। তো আমি যেহেতু কলকাতা থেকে জুতো নিয়েছি, তোমরা সেই ভিডিও যদি দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে, তো অদ্রিজারও একটা জুতোর দরকার, আর অদ্রিজা এই জুতোটা পছন্দ করেছে। এই জুতোর সঙ্গে আবার বিশাল একটা ঘটনা ঘটে গেছে, সে ঘটনা পরবর্তীতে শেয়ার করব আমি, সে একটা মারাত্মক ঘটনা, সে ঘটনাও একটা কি বলবো, সেই সব নিয়ে যে আমার দিন কিভাবে কাটছে বন্ধুরা, তোমাদেরকে আমি কিছুই বোঝাতে পারবো না। এত মানসিক স্ট্রেস, এত নানান রকম পারিবারিক মানসিক মানে টানাপোড়েনের মধ্যে, এই পুজোর সময় আর্থিক একটা সংকট, তার মধ্যে এত খরচা, মানে ঠিক মানে আমি কি বলবো, এই স্ট্রেসটা নিতে পারছি না, আমি একটা সেই ডিপ্রেশনের মধ্যে আছি বা চলছি, এটা বলতে পারো না, ঠিক মতো খাওয়া দাওয়া করছি না, ঠিক মতো চলছি না, ঠিক মতো কাজে মন দিতে পারছি, মানে সেই জীবনটা যেন আমার একটা সেই অন্য খাতে বয়ে যাচ্ছে। তো যাই হোক, চলে এসেছি একটা দোকানে, তো এখানে অদ্রিজার ড্রেস পছন্দ করতে পারলাম না, তো নেক্সট দোকানে এখানে আসলাম। তো এই ড্রেসটা খুব পছন্দ হচ্ছিলো, কারণ অদ্রিজার কলকাতাতে দুটো ড্রেস নেওয়া হয়েছে, তোমরা জানো হয়তো যারা ভিডিও দেখেছো, আর এইটা পছন্দ ছিল, কিন্তু এটা একটু বড় লাগতো, কিন্তু বড় সাইজটা ছিল না, দুঃখের বিষয় হলো না ওটা। তো এখান থেকে একটা হট প্যান্ট টাইপেরই নেওয়া হয়েছে আবার অদ্রিজার জন্য, তো আর এক সেট নিতাম, কিন্তু সেই সেটটা আর নেওয়া হলো না, কারণ অনেকটা
টাইমও হয়ে গেছিল, আর পছন্দ মানে কালেকশনও সেইভাবে নেই, কারণ পুজোর কেনাকাটা তো বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। তো যাই হোক, এই যে এই ড্রেসটা নিয়েছিলাম অদ্রিজার, আর একটা জিন্স আমার ভীষণ পছন্দ হচ্ছিলো, এই যে এটা, কিন্তু এটা অদ্রিজা নিতে চাইছে না। ও বলছে এত হালকা কালার, একটু দাগ টাগ লাগলে তুমি আমাকে বকবে, সেই ভয়ে ও নিতে চাইছে না। তো নেক্সট ড্রেস ওর আর নেওয়া হয়নি। তো ভাবলাম যে আবার যখন নেক্সট টাইম কলকাতায় যাবো, দেখি তখন যদি সময় সুযোগ হয় তখন আর একটা নিয়ে দেবো। আর এই যে দোকানটায় এসেছি, এটাতে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা নিচ্ছি। তো এই যে আমাদের মার্কেটিংটা হলো না, এই মার্কেটিংয়ের সঙ্গে আবার একটা বিশাল দুর্ঘটনা ঘটে গেছে। আর সেই দুর্ঘটনা কি বলবো, সেসব বলার মতো ঘটনা কিছু নয়, মানে বিশাল একটা ঘটনা, সে বলবো তোমাদেরকে আমি। তো এখানে একটা দেখো, যে ব্লাউজ পছন্দ করেছি। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে পুজোর শুরুটাই যদি এতটা খারাপ হয়, না জানি পুজোর মানে যখন পুজোর দিনগুলো আসবে সেই দিনগুলো যে আমার কীভাবে কাটবে, কী হবে আমি কিছুই বুঝতে পারছি না। মানে এখন থেকে ভাবলেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর ভীষণ মানসিক স্ট্রেসের মধ্যে আছি আমি কিছুদিন থেকে, মানে পারছি না, মানে আমার না একটু ভালো লাগছে না কিছু। তো যাই হোক, আমরা বাড়ি ফেরার পথে, আর এখানে এক প্লেট বিরিয়ানি নেওয়া হচ্ছে পার্সেল করে। তো বন্ধুরা, এখন বাজে একদম 9:30 বাজে বন্ধুরা, আর এখন আমরা বাড়িতে পৌঁছালাম। পূজার সময় বুঝতেই পারছ, তবু কিছুই সেইভাবে কেনাকাটা হয়নি সময়ের অভাবে, কারণ ওরা তো গেছে প্রায় 3:30-4 দিকে, আমার সঙ্গে যোগাযোগ হয়েছে ওদের। তারপরে বিকেলের দিকে এতটা ভিড় হয়, প্রচুর মানে সমস্যা পড়েছে, সেইভাবে সব কিছু হয়নি, সব কিছু পাইওনি। তো ঠিক আছে, মানে যাই হয়েছে যা হয়েছে, মানে এখন আর কথা বলার মতো অবস্থাতে নেই, মানে শারীরিক মানসিক স্ট্রেসটা এতটাই গেছে সারাদিনের ব্যাপার। তো চলো আগে ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে এসে কিছু খেতে হবে, আমি তো কিছুই খাইনি, ওরা তবু হোটেলে ভাত খেয়েছিলো, আর আমার কিছুই খাওয়া হয়নি আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগা মন্দ লাগা নিয়ে এখানেই শেষ করলাম। আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, যদিও আমি মানসিক ভীষণ স্ট্রেসের মধ্যে যাচ্ছে আমার দিনগুলো, তো তোমরা আমাকে একটু ভালো করে সাপোর্ট করো আর একটু আনন্দ দেওয়ার চেষ্টা করো, মানসিকভাবে আমি ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। তো যাই হোক, চলো আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে, শুভরাত্রি, সকলে ভালো থেকো।